সকল আপনি কি করবেন আমি সেটা বলে দিচ্ছি। তার আগে আমি আরেকটু বলে নিতে চাই, আপনি আজকে যে প্রসেসটা দেখিয়ে দিব, আপনার যে কোনো সিম হয়ে থাকুক আপনি ফ্রি নেটটা তৈরি করে ইউজ করতে পারবেন। তো আপনি কিভাবে বুঝবেন আপনার অপারেটর, অর্থাৎ আপনি যেই অপারেটরটা ইউজ করে থাকেন না কেন সেই অপারেটর কিভাবে ফ্রি ইন্টারনেট চলছে সেই বিষয়টা কিভাবে বুঝবেন, সেটাই মূলত আজকে আমরা বোঝাবো এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরটা ওপেন করবেন। তো অবশ্যই আপনার ফার্স্ট অফ অল একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, খুব কম এমবির, মাত্র 2 MB একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। উপরে চলে যাবেন আপনি, তারপরে লিখবেন টুল, TOOL টুল, জাস্ট আপনি পিং টুল লিখে সার্চ করে দিবেন। তো যখনই পিং টুল লিখে সার্চ করে দিবেন নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, এই অ্যাপ্লিকেশনটা মূলত আপনি ডাউনলোড করতে হবে। তো এখানে পিং টুল DNS পোর্টাল স্ক্যানার, জাস্ট এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটাতে আপনি ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল না করলে আপনি এই ভিডিওটা, যেই ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখান থেকেও আপনি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা পেয়ে যাবেন খুব সহজে। আপনাকে এত সার্চ করতে হবে না, জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো যখনই ডাউনলোড করে নেবেন, করে নেওয়ার পর আপনার জাস্ট এটা ওপেন করে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তার আগে আমি আবারকে আপনাকে আরেকটু বোঝাতে চাই, একটু ব্যাক চলে আসবো আমরা। তো ভিউয়ার্স, আমি অ্যাপ্লিকেশনের কাজটা দেখানোর আগে আরেকটু বোঝাতে চাই, তাই আমি একটু ব্যাক চলে আসলাম। অ্যাপ্লিকেশনের একটা কাজটা খুবই সহজ, আমি আপনাদেরকে বলে দিব। তো তার আগে আমি বলতে চাই আপনাদেরকে, মূলত ফ্রি নেট আসলে কী সেটা অনেকেই বুঝে না। তো ফ্রি নেট মূলত আপনার কোনো ধরনের টাকা পয়সা MB ছাড়াই আপনি আপনার ডাটা কানেকশনটা অন করলেই কিন্তু ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের টাকা বা MB আপনার লাগবে না। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো, সাপোজ মনে করেন আপনি কোনো অপারেটর ইউজ করছেন, যেমন GP, তারপরে বাংলালিংক রয়েছে, তারপরে আপনি রবি, এয়ারটেল এসব রয়েছে। তো আপনি যে কোনো একটা ইউজ করেন, তো সেই অপারেটরের যদি কোনো ধরনের পোর্ট খালি থাকে, তো বা কোনো ধরনের পোর্ট ওপেন থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রি নেটটা ইউজ করে থাকি বা ফ্রি নেটটা ইউজ করতে পারি। তো সেই পোর্টগুলো কীভাবে খোলা থাকে আমি সেই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে বলে দিব, আর আপনারা কীভাবে চেক করবেন, তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন কীভাবে সেই পোর্টগুলো খালি রয়েছে আর কোন পোর্টের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। তো এই পোর্টগুলো যখন খালি থাকে তখনই কিন্তু অনেক সময় দেখা যায় পোর্টগুলো অনেক সময় খালি থাকে, আবার অনেক সময় অফ করে দেয় তারা। তো যখন অফ করে দেয় তখন কিন্তু আমরা ইউজ করতে পারি না, আবার কিছু সময় পরে দেখা যায় আবার ওপেন হয়ে যায় এই পোর্টগুলো। তো এই পোর্টগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইউজ করতে পারি ফ্রি নেটটা। তো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে চেক করবেন পোর্টগুলো আসলে খোলা রয়েছে কি না। তো আপনি যে কোনো ইউজার হয়ে থাকেন, আপনি বাংলালিংক, রবি, এয়ারটেল, যে কোনো ইউজারকারী হয়ে থাকেন না কেন, আপনি এই অ্যাপসের মাধ্যমে চেক করে আপনি দেখতে পারবেন কোন পোর্টের মাধ্যমে আপনি ফ্রি নেট ইউজ করতে পারবেন। তো চলুন আমরা আর বেশি বকবক করবো না, আর যেটুকু বোঝানোর আমি বুঝিয়ে ফেলেছি, আপনারা যারা বুঝেছেন তারা তো ভালো, না যারা না বুঝেছেন বা কোনো জায়গায় বুঝতে পারেননি সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, বা আমার তো প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, সেখান থেকেও আপনি যোগাযোগ করতে পারেন। তো এখন জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি জাস্ট উপরে 3-ডট মেনু দেখতে পাচ্ছেন। তো উপরে 3-ডট মেনুতে ক্লিক করবেন। তো আমরা যারা ফ্রি নেটের ভিডিও শেয়ার করে থাকি আমরাও মূলত এরকমভাবে চেক করে তারপরে যখন চলে দেখা যায় তারপরে কিন্তু আমরা ফ্রি নেটগুলো ইউজ করি। তো আমরা জাস্ট 3-ডট মেনুতে ক্লিক করবো। 3-ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা পোর্ট স্ক্যানার, জাস্ট আপনি এখান থেকে পোর্ট স্ক্যানার ক্লিক করে দিবেন। তো এখানে এই পোর্ট স্ক্যানার ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে পোর্ট স্ক্যানার ক্লিক করে দিলাম। তো যখনই ক্লিক করে দিবেন তারপর এখানে হোস্ট নেম, জাস্ট আপনি এখান থেকে জিপি দিয়ে দিচ্ছি। তো gp.com দিয়ে দেখবো যে জিপির কোন পোর্টটা খালি রয়েছে। তো জাস্ট আমরা জিপি লিখে স্ক্যান দেখতে পাচ্ছেন, এখানে স্ক্যান বলে একটা অপশন, জাস্ট আমরা স্ক্যানে ক্লিক করে দিব। তো আমরা জাস্ট স্ক্যানে ক্লিক করে দিলাম। তো স্ক্যানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং হচ্ছে, জাস্ট আমরা একটু সময় ওয়েট করব। তো আমরা একটু সময় ওয়েট করছি। তো এখানে দেখতে পারবেন একটা পোর্ট কিন্তু সকল অপারেটরের খোলা থাকবে, এটা হলো 80 ইজ ওপেন। তো এখানে দেখতে পারবেন 80, অর্থাৎ এই পোর্টটা সবসময় ওপেন থাকবে, এই পোর্টের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন না। তবে এখানে আরেকটা পোর্ট খোলা রয়েছে জিপির, এখানে দেখতে পারবেন 443, এই পোর্টটার মাধ্যমে, এই পোর্টটা মূলত হলো ড্রয়েড VPN। তো ড্রয়েড VPN-এর মাধ্যমে আপনি ইউজ করতে পারেন, সেই নিয়েও আমার ভিডিও রয়েছে, সেটা আই বাটনে পেয়ে যাবেন বা অ্যান্ড স্ক্রিনেও আমি দিয়ে দিব। তো এই পোর্টটার মাধ্যমে বা আমার এই এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন এই ফ্রি নেটের ভিডিওটা, কীভাবে আপনি ড্রয়েড VPN দিয়ে ইউজ করবেন আপনি জিপি সিমে। তো এটা মূলত আমি কিছুক্ষণ পরে এই ভিডিওটা আপলোড করব। তো তারপর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, বা আমার চ্যানেলের সাথে সবসময় থাকুন আমি বলবো, আপনি চেষ্টা করে থাকতে পারেন আমার চ্যানেলের সাথে, আমি এটা আপনাকে রিকোয়েস্ট করব না, আমার চ্যানেলের সাথে থাকলে আপনি নিশ্চয়ই কিছু পাবেন ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন এমনিতেই বকবক করে ফেলেছি। তো এখানে দেখতে পারবেন 443 ইজ ওপেন, মানে এখানে ড্রয়েড VPN-এর মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন। তারপরে এখন আমি এখন চেক করব বাংলালিংকে, আমি জাস্ট BL লিখে সার্চ করে দিচ্ছি, এখানে
bl.com আমি বাংলা লিংকে চেক করছি তো বাংলা লিংক লিখে আমি জাস্ট সার্চ করে দিব স্ক্যান দেখতে পাচ্ছেন জাস্ট স্ক্যানে ক্লিক করে দিব তো স্ক্যানে ক্লিক করে দেওয়ার পর এখানে স্ক্যানিং হচ্ছে জাস্ট আমরা একটু সময় ওয়েট করি তাহলেই দেখতে পারবেন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানিং এখনো দেখতে পাচ্ছেন যে 80 এটা ওপেন এটা সব সময় ওপেন থাকবে এটার মাধ্যমে ইউজ করতে পারবেন এখানেও দেখতে পারবেন যে ওপেন রয়েছে 443 ইজ ওপেন মানে 443 এখানে মূলত ড্রয়েড ভিপিএন না এটা পিসি ফোন প্রো একটা ভিপিএন রয়েছে পিসি ফোন প্রো এই পিসি ফোন প্রোর মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন তো পিসি ফোন প্রো এই পোর্টটা খালি রয়েছে এই পোর্টটার মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন পিসি ফোন প্রো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি তারপর আমি একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দিব আমার চ্যানেলের সাথেই থাকবেন তো থাকবেন সব সময় আর এখন আমরা রবি জাস্ট আমি এখান থেকে রবি লিখে আবার .com robi.com লিখে সার্চ করে দিয়েছি তো রবি দেখতে পাচ্ছি কোনো ধরনের মূল্য নাই খালি আমি রবি নিয়ে কোনো ধরনের ফ্রি নেট ভিডিও তৈরি করে নি তো স্ক্যানিং হচ্ছে আমি দেখি তো না সরি রবির কোনো ফ্রি নেট নেই এখানে দেখতে পাচ্ছেন রবির পোর্ট এখানে একটা রয়েছে 80 এটা মূলত সব সিমেই থাকে ওপেন এটা দিয়ে ফ্রি নেট ইউজ করা যায় না তো রবিতে আপনি ইউজ করতে পারবেন না তো এখন আমরা মূলত বাকিগুলো দেখে নেবেন আপনি যেই অপারেটর জাস্ট আপনি এয়ারটেল রয়েছে তো আপনি এয়ারটেলগুলোতেও দেখে নেবেন বাকি যেই যেইগুলোতে রয়েছে সেগুলো আপনি ইউজ করেন যেটাই ইউজ করেন সেটা আপনি এখান থেকে দেখে নেবেন আপনার সিমে কোনটা সাপোর্ট করে বা কোন পোর্টটা খালি রয়েছে আপনার ফ্রি নেটের জন্য তো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা কেমন লেগেছে আশা করছি আজকের ভিডিওটা অসংখ্যই ভালো লাগবে কারণ এইরকম ভিডিও শেয়ার কেউ করে না তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আর থ্যাংকস ফর ওয়াচিং It's caught in the crossfire